আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা অ্যালাইনমেন্ট, প্রজেক্ট সেভ এবং কিভাবে পাথফাইন্ডার ইউজ করে একটি ক্লাউড মেকিং ডিজাইন করতে হবে সেটি দেখব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে অ্যালাইনমেন্ট জিনিসটা কি। অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো অগোছালো অবজেক্টগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অর্থাৎ যেমন আমরা যদি এখানে কয়েকটা শেপ নিই, সাপোজ আমি এখানে তিনটা শেপ নিলাম, তো এই তিনটা শেপ দেখতে পাচ্ছেন অগোছালো রয়েছে। এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করে এখন অ্যালাইন করতে চাই, ধরুন আমি লেফট সাইডে সমান করতে চাচ্ছি, দেন এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেফট সাইডে সমান হয়ে গেছে। সো এই জিনিসটাই হচ্ছে মূলত অ্যালাইন। তো আমরা প্রথমেই এই প্রজেক্টটাকে অ্যালাইন করব। অ্যালাইন মূলত দুইভাবে করা যায়। প্রথম অ্যালাইনমেন্ট হচ্ছে আর্টবোর্ডের সাথে আপনি অ্যালাইন করতে পারেন, সেকেন্ড হচ্ছে অবজেক্টের সাথে অ্যালাইন করতে পারেন। তো আমরা প্রথমে আর্টবোর্ডে কীভাবে অ্যালাইন করতে হবে সেই জিনিসটা শিখে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এই অবজেক্টটি আর্টবোর্ডের একটু উপরে রয়েছে, বাট আমরা চাচ্ছি এটাকে মিডলে রাখব। সো মিডলে রাখার জন্য আমরা সর্বপ্রথম অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যালাইন, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে টিক মার্ক যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা টিক মার্ক দিয়ে দেব। অ্যান্ড দেন উপরে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে অ্যালাইনের অপশন, অথবা আপনি এই পাশেও অ্যালাইনের অপশনটা পেয়ে যাবেন যদি আপনি উইন্ডো থেকে এটা টিক মার্ক করে দেন। যেহেতু আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, এজন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, একটি ড্রপডাউন মেনু ওপেন হবে। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কে অবজেক্ট অ্যান্ড অ্যালাইন টু আর্টবোর্ড। যেহেতু আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, সো আমরা অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করে দেব। এখন এখানে দেখতে পাচ্ছেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, আমরা যদি হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আর্টবোর্ডের একেবারে মিডেলে এটা সেন্টার হবে, বা আর্টবোর্ডের মিডেলে এই অবজেক্টটা অ্যালাইন হবে। বাট এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো অবজেক্টটা একেবারে উল্টোপাল্টা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট করার পূর্বে সর্বপ্রথম আমাদের অবজেক্টটাকে গ্রুপ করে নিতে হবে, আদারওয়াইজ এরকম প্রবলেমটা আমরা দেখতে পাবো। তো আমি কন্ট্রোল জ্যাড প্রেস করে আবারও ব্যাকে গেলাম, সবগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে গ্রুপ করে নিতে পারি। আমি গ্রুপ করে নিয়েছি। এখন আবারও আমরা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখন আর্টবোর্ডের একেবারেই হরিজেন্টালি মাঝখানে চলে এসেছে। দেন আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আর্টবোর্ডের একেবারে মিডেলে ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। তো আমরা চাইলে এখন অবজেক্টটাকে একটু বড় করে নিতে পারি। সেম ওয়েতে আপনি যদি আর্টবোর্ডের এক পাশে চান, যেমন আমি লেফট সাইডে হচ্ছে অ্যালাইন করতে চাচ্ছি, সেজন্য আমরা অবজেক্টটা সিলেক্ট করে হরিজেন্টাল অ্যালাইন লেফট এখানে ক্লিক করব, তাহলে এটা লেফট সাইডে অ্যালাইন হবে। এবং আমরা যদি রাইট সাইডে অ্যালাইন করতে চাই, হরিজেন্টাল অ্যালাইন রাইট সাইডে ক্লিক করব, দেন এই সাইডে হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে অবজেক্টের সাথে অ্যালাইন করতে হবে। এটার জন্য প্রথমে আমি ক্যারেক্টারটাকে আনগ্রুপ করে নিচ্ছি। তো অবজেক্টের সাথে অ্যালাইন করা বলতে যেমন হেড সেকশন, বডি সেকশন অ্যান্ড মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলোকে চাচ্ছে আমি অ্যালাইন করব একটা অবজেক্টের সাথে, যেমন আমি বডির সাথে বাদ বাকি সবগুলোকে অ্যালাইন করতে চাচ্ছি। তো এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে যে জিনিসগুলোকে আমি অ্যালাইন করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করব। আমি হেড সেকশন, পেস, মাউথ, নোজ, নেক অ্যান্ড বডি এই জিনিসগুলোকে শিফট প্রেস করে করে সিলেক্ট করলাম। এখানে আরেকটি অপশন রয়েছে, আমরা এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করেছিলাম আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য, এখন আমরা অ্যালাইন টু সিলেকশন করে দেব, বা অ্যালাইন টু অবজেক্টকেও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা অ্যালাইন টু সিলেক্ট করব, অ্যালাইন টু সিলেকশন করে দিলাম। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কোন অবজেক্টটা সেন্টার করে এটা অ্যালাইন হবে, সেই অবজেক্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করার পরে আবারও হচ্ছে এই বডিটাতে একটা ক্লিক করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু দুইবার সিলেক্ট হয়েছে, তার মানে এই বডিটাকে সেন্টার করে বাদবাকি যে জিনিসগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেগুলো সেন্টার হবে। তো আমি যদি এখানে ক্লিক করি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে দেখতে পাবেন সবগুলো কিন্তু হরিজেন্টালি সেন্টার হয়ে গিয়েছে। অ্যান্ড দেন একটু জুম করছি, দেখতে পাচ্ছেন এআই এবং এআই একটু কিছুটা পার্থক্য রয়েছে, বা আমরা আরেকটু পার্থক্য করে দিচ্ছি, একটু উপরে নিচে করে দিলাম। এখন এই দুটাকে যদি আমরা অ্যালাইন করতে চাই ভার্টিক্যালি, সেক্ষেত্রে আমরা দুটো আই একসাথে সিলেক্ট করব শিফট প্রেস করে। অ্যান্ড আমি যদি এআই এবং এআই এই দুটাকে একসাথে সিলেক্ট করে ভার্টিক্যাল
অ্যালাইন সেন্টারে ক্লিক করি, দেখতে পারবেন দুটো আই ভার্টিক্যালি অ্যালাইন হয়েছে, বাট একটু উপরে উঠে গেছে। বাট আপনি যদি চান এই ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হবে, বাট এই আইটা ধরে এই আইটাকে সেন্টার হয়ে এই আইটাও অ্যালাইন হবে, সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। এক্ষেত্রে এই আইটা উপরে ছিল, এখন কিন্তু এটার সেন্টার হয়ে নিচে নেমে গেল। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দেব। ওয়েল, ইতিমধ্যেই আমরা কিন্তু একটি প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছি। তো এই প্রজেক্টটিকে আমাদেরকে সেভ করতে হবে কম্পিউটারে। সেভ করার জন্য সর্বপ্রথম আমরা ফাইলে চলে যাব। আমি এখানে ফাইলে ক্লিক করছি। ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন। আপনি যদি সেভে ক্লিক করেন, তো আমি প্রথমে সেভ অ্যাজ এ ক্লিক করব, কারণ এই ফাইলটি আমার অলরেডি সেভ করা আছে। তো আমরা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করছি। এরপর আপনাকে ফাইলটি কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে রাইট ক্লিক করে নিউতে যাব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে লিখতে পারি ডিজাইন ফাইল অ্যান্ড দেন আমি এখানে ডাবল ক্লিক করে এটা চুজ করে দেব। এখন আমাদেরকে একটি ফাইল নেম দিতে হবে, তো আমি এটাকে মুছে দিয়ে একটি ফাইল নেম দিব, বেসিক ক্যারেক্টার ডিজাইন এরকম একটি নাম দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। সো এই ড্রপ ডাউন মেনুতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অপশন, অ্যাডোবি পিডিএফ অপশন অ্যান্ড ইলাস্ট্রেটর ইপিএস অপশন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর অপশন। এই অপশনটি সিলেক্ট করে যদি আপনি সেভ করেন, তাহলে আপনার একটি সোর্স ফাইল সেভ হবে। এই ফাইলটি চাইলে আপনি আবারও ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন, এবং যদি কোনো কিছু এডিট করতে হয় সেটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এডিট করতে পারবেন। তো আমি এখানে সেভ করছি। সেভ করার পরে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো একটা স্পেসিফিক সফটওয়্যার ভার্সন সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আপনি CS6 দিতে পারেন, সেক্ষেত্রে ওল্ডার যে ভার্সন সেগুলোতে এটা খুব সহজে ওপেন করতে পারবে। অথবা আপনি চাইলে এখানে যে ভার্সনটি রয়েছে বা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভার্সনটি রয়েছে সে ভার্সনও সেভ করতে পারবেন। তো আমি এখানে ওকে করে দিচ্ছি, এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা আবারও ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব। এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাডোবি পিডিএফ ফাইল, মূলত পিডিএফ ফাইলটা হচ্ছে একটি ভেক্টর ফরম্যাট। এটা চাইলে পিডিএফ ভিউয়ার বা কোনো একটি ব্রাউজার দিয়ে অথবা ফটোশপেও চাইলে এটাকে ওপেন করা যাবে ভেক্টর আকারে। তো আপনি চাইলে অ্যাডোবি পিডিএফ ফাইলটাও সেভ করে নিতে পারেন। অ্যাডোবি পিডিএফ ফাইলটা সেভ করার পূর্বে এখানে আপনাকে ইউজ আর্টবোর্ড এই অপশনটাতে একটা টিক মারি দিতে হবে। এটা রিজন হচ্ছে আপনার আর্টবোর্ডের বাহিরে যদি কোনো অবজেক্ট থাকে বা যদি কোনো ডিজাইন থাকে সেটা কিন্তু আর সেভ হবে না। জাস্ট অনলি আর্টবোর্ডের মধ্যে এই হোয়াইট এরিয়ার মধ্যে যা যা আছে শুধুমাত্র সেগুলোই সেভ হবে। দেন আমি এখানে সেভ করে দিলাম। এখানেও সেম অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট আমি সেভ পিডিএফে ক্লিক করব। আবারও এই ফাইলটি আমরা সেভ করার জন্য সেভ অ্যাজে যাব। অ্যান্ড দেন এখানে ইপিএস ফরম্যাটটাও চাইলে আমরা সেভ করতে পারি। ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটের কাজ হচ্ছে এটি একটি ভেক্টর ফাইল, এটি চাইলে ফটোশপে ওপেন করা যাবে, ইলাস্ট্রেটরও ওপেন করা যাবে অ্যাজ এ ভেক্টর। এরপর আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, SVG উইদাউট ব্যাকগ্রাউন্ড, বাট এটি একটি ভেক্টর ফরম্যাট, চাইলে আপনি ইলাস্ট্রেটরও ওপেন করতে পারবেন SVGটা, অ্যান্ড চাইলে আপনি ফটোশপে ওপেন করতে পারবেন অথবা অন্য কোনো ব্রাউজার দিয়েও চাইলে সেটি ওপেন করা যাবে, বাট ভেক্টর আকারে চাইলে আপনি ওপেন করতে পারবেন। এটা হচ্ছে SVG ফাইল। অনেক সময় ক্লায়েন্ট প্রিন্ট করার জন্য SVG ফাইল চাইতে পারে, দেন আপনি ক্লায়েন্টকে এভাবে সেভ করে দিয়ে দেবেন। আপনি চাইলে আপনার এই ডিজাইনটি এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করার জন্য ফাইলে চলে যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ এই অপশনে চলে যাব। এখানে কিছু অপশন রয়েছে, বেশ কিছু অপশন রয়েছে, সেখান থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট অপশন দেখব। সর্বপ্রথম দেখতে পাচ্ছি JPEG। JPEG-র কাজ হচ্ছে এটা যে কোনো ব্রাউজার দিয়ে বা যে কোনো ডিভাইসে এটা ওপেন করা যাবে, অ্যাজ লাইক আমরা যে পিকচারগুলো ওপেন করি এই পিকচারের মতোই JPEG বা JPEG এই ফরম্যাটটা চাইলে আমরা যে কোনো ডিভাইসে ওপেন করতে পারি। তো আমরা এখানে যদি ইউজ আর্টবোর্ড দিয়ে দিই, সেম আর্টবোর্ডের বাইরে যা যা আছে সবগুলো কিন্তু সেভ হবে না, অনলি আর্টবোর্ডে যা থাকবে সেগুলোই সেভ হবে। তারপরে সেম একটি নাম দিতে হবে, একটি নাম অলরেডি দেওয়া আছে, আমি আর এটাকে রিনেম করছি না। অ্যান্ড দেন এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, এখানে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কালার মোড, অবশ্যই কালার মোডটা CMYK রাখবো। অ্যান্ড এখানে কোয়ালিটিটা যদি লুজ থাকে বা কোয়ালিটিটা যদি একটু স্মল থাকে, আপনি অবশ্যই এটাকে লার্জ করে দেবেন, এখান থেকে ম্যাক্সিমাম করে দেবেন, যাতে করে সর্বোচ্চ কোয়ালিটিতে আপনার এটা এক্সপোর্ট হয়। অ্যান্ড দেন এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, হাই স্ক্রিন মিডিয়াম, অবশ্যই এটাকে হাই রাখবেন,
মূলত এটা প্রিন্টের জন্য হলে অবশ্যই 300 PPI এই অপশনটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন ওকে করে দেবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন PNG। এই PNG ফাইলটা মূলত আপনার থেকে ক্লায়েন্ট অনেক বেশি চাইবে, এটা প্রিন্টের জন্য অনেক বেশি প্রয়োজন। PNG এবং JPEG এই দুটার পার্থক্য হচ্ছে PNG-তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, আর JPEG-তে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। যেমন আমরা এখানে PNG সিলেক্ট করলাম, এটা টোটালি ট্রান্সপারেন্ট, শুধুমাত্র এই অবজেক্টটাই এক্সপোর্ট হবে, বাদ বাকি কোনো কিছুই কিন্তু এক্সপোর্ট হবে না। তো আমরা এখানে ইউজ আর্টবোর্ড এখানে ক্লিক করে দিলাম, এখানে আমরা নেম দিতে পারি, দেন এক্সপোর্টে ক্লিক করব, অবশ্যই এখান থেকে 300 PPI সিলেক্ট করব, অ্যান্ড ওকে করে দেব। তো এতক্ষণ আমরা যা যা সেভ করেছি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা সেভ করেছিলাম AI ফাইল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেমের পাশে একটি এক্সটেনশন রয়েছে, কোন ফরম্যাটের ফাইল সেটা শুরু হচ্ছে। আপনি চাইলে আপনার উইন্ডোজও এই অপশনটা অন করতে পারেন। এটার জন্য আপনি ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আপনি টিকমার্ক করে দেন, যেমন আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম, এখন কিন্তু কোনো নেম এক্সটেনশন দেখাচ্ছে না। বাট আপনি যদি ভিউতে গিয়ে সেম আবারও ফাইল নেম এক্সটেনশনে একটা ক্লিক করেন, তাহলে এখন ফাইল নেমের এক্সটেনশনটা দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে PNG ফরম্যাটটাতে PNG লেখা, JPEG দেখতে পাচ্ছেন। তো JPEG-তে মূলত একটি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এখানে চলে এসেছে, যেহেতু আমাদের আর্টবোর্ডটা হোয়াইট কালার ছিল, এখানে কিন্তু হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। বাট PNG-তে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা টোটালি ট্রান্সপারেন্ট, এটা যে কোনো জায়গাতে প্লেস করা যাবে এবং যে কোনো কালারের উপরে চাইলে এটা প্রিন্ট অথবা প্লেস করা যাবে। এখন আমরা পাথফাইন্ডার টুলস সম্পর্কে জানবো। পাথফাইন্ডারটা ওপেন করার জন্য আপনি উইন্ডোতে যাবেন, সেম কোথায় পাথফাইন্ডার লেখা আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার, অ্যান্ড এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে পাথফাইন্ডারটা ওপেন হয়ে গিয়েছে। আপনার ক্ষেত্রে সেটা এখানে ওপেন হতে পারে, নো প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি অবজেক্ট ড্র করেছি, এটা একটি শেপ টুল, এটা একটি শেপ টুল, দুটো আলাদা আলাদা অবজেক্ট। তো পাথফাইন্ডার দিয়ে আমরা যদি এটাকে মার্জ করতে চাই সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করব, আমি দুটোকে একসাথে সিলেক্ট করলাম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউনাইট, মূলত এই ইউনাইটটা দিয়ে মার্জ করা হয়। আমরা যদি এই দুইটা অবজেক্টকে কোনো কারণে একটাতে রূপান্তর করতে চাই বা একসাথে করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্জ বা ইউনাইটে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু মার্জ হয়ে গিয়েছে, একসাথে হয়ে গিয়েছে। তারপর এখানে আরেকটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার কাজ হচ্ছে ধরুন আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠিয়ে দিলাম। এখন এখানে দুটো শেপ রয়েছে, তো আমি চাচ্ছি উপরে যে শেপটা থাকবে সেই শেপটার নিচে যে অপশনটা আছে সেটাকে কেটে ফেলবো। এটাকে আমরা মাইনাস ফন্ট বলে থাকি, বা পাথফাইন্ডারের এই টুলসটাই হচ্ছে মাইনাস ফন্ট। তো আপনি যে কাজটা করবেন, দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যদি আপনি মাইনাস ফন্ট করার জন্য এই অপশনে ক্লিক করেন, তাহলে দেখবেন উপরে যে শেপটা ছিল সেই শেপটা কিন্তু নিচের এই অবজেক্টটাকে কেটে ফেলেছে, অ্যান্ড দেন আমরা এখানে ট্রান্সপারেন্স দেখতে পাচ্ছি। নিচের যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু এখন এখানে আমরা কাট দেখতে পাচ্ছি। তারপরে যে টুলসটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা যদি এখানে মাঝখানে রাখি, যেমন আমরা এখানে দুইটা অবজেক্ট রেখেছি, একটা মাঝখানে রয়েছে, আপনি যদি দুটো অবজেক্ট একসাথে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করেন, তাহলে যেটা হবে মাঝখানের যে অবজেক্টটা থাকবে শুধুমাত্র সেই অবজেক্টটা থেকে বাদ বাকি সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে বা কাট হয়ে যাবে। এর পরের টুলসটা হচ্ছে এটার অপোজিট, যেমন আমরা একটু আগে দেখেছিলাম শুধুমাত্র মাঝখানের অংশটুকু ছিল, বাট আমরা যদি আবারও সবগুলোকে সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন শুধুমাত্র মাঝখানে যে অবজেক্টটা ছিল সেটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে বা সেটাই নিচের অবজেক্টটাকে কেটে ফেলেছে। সো খুবই ইন্টারেস্টিং, এটা এবং এটা মোটামুটি সিমিলার, বাট একটা আরেকটার অপোজিট, বা একটা হচ্ছে শুধুমাত্র মাঝখানের অংশটা থাকবে আর আরেকটা হচ্ছে মাঝখানের অংশটাকে কেটে ফেলবে। দেখতে পাচ্ছেন এখানে তিনটা অবজেক্ট রয়েছে, এখানে অবজেক্ট, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, তিনটা অবজেক্ট দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান এই তিনটা অবজেক্টকে মাঝখানে কেটে দেওয়ার জন্য বা ডিভাইড করার জন্য, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এটার নিচেও এই অবজেক্টটা রয়েছে, অর্থাৎ রেড কালারের নিচে ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের যে অবজেক্টটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং সেম রেড কালার আমরা এখানে ব্লু কালারের নিচেও দেখতে পাচ্ছি। বাট আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট ডিভাইড করে দিই, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। আমরা এটাকে আলাদা করতে পারছি, এটাকে আলাদা করতে পারছি, এটাকে আলাদা করতে পারছি, এবং এটাকেও কিন্তু আলাদা করতে পারছি, অর্থাৎ এখানে যে পাথগুলো ছিল সেই পাথগুলো কিন্তু ডিভাইড হয়ে গিয়েছে। ওয়েল, এখন আমরা পাথফাইন্ডার ইউজ করে সুন্দর একটি ক্লাউড কীভাবে ডিজাইন করতে হবে সেটা দেখব। এটার জন্য সর্বপ্রথম আমি এখানে এলিফ ড্র করব, একটি এলিফ ড্র করলাম,
এবং এটাকে অল্ট প্রেস করে আমরা এখানে চাইলে কপি করতে পারি। এই পাশে একটা কপি করে নিলাম, এটাকে একটু চাইলে বড় করে দিতে পারি। সেম এখান থেকে আবারও আমরা শিফট প্রেস করে অল্ট অ্যান্ড শিফট প্রেস করতে পারেন, অথবা অল্ট প্রেস করে কপি করতে পারি। এটাকে আরেকটু বড় করে দেব, একটু আমি ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটাকেও আমি আলাদা একটা কালার দিচ্ছি। তারপরে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব, জাস্ট এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। আমি রেক্ট্যাঙ্গেলটাকে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড করার অপশন, আমরা এটাকে চাইলে রাউন্ড করে দিতে পারি, একেবারে রাউন্ড করে দিলাম। এটাকে আরেকটু এইভাবে বাড়িয়ে দিতে পারি। ওয়েল, এখন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, এটাকে আমরা অন্য কালার করে দিচ্ছি, এটা এটা আলাদা আলাদা অবজেক্ট। এখন আমরা যদি এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিই, দেখতে পারবেন এটা কিন্তু একটা ক্লাউডের মতো হয়ে গেছে, সবগুলো একসাথে মার্জ হয়ে গিয়েছে। তো এটাকে চাইলে আমরা অন্য একটা কালার দিতে পারি, আমি ডাবল ক্লিক করে একটু ব্লু একটা কালার দিব, এখন দেখতে খুব সুন্দর লাগছে। আজকের ক্লাসে আমরা অনেকগুলো টুলস সম্পর্কে জেনেছি, সবাই বাসায় অবশ্যই টুলসগুলোর প্র্যাকটিস করবেন। এছাড়াও আমরা নেক্সট ক্লাসে কীভাবে পেন টুল ইউজ করতে হবে সেটি দেখব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।